স্কুলের যে আছে শিক্ষার যে অবস্থা একদম চরম পর্যায়ে এই স্কুলটা রয়েছে। স্কুলটার যে অবস্থা দৈন্যদশা এটা দেখলে সত্যিই দুঃখ হয়। 2008-এর সেট আপ করা স্কুল, এর আগে অনেক ছাত্র ছিল, মাস্টারও ছিল, এক এক করে চারজন মাস্টার ছিল, এক এক করে সবাই তাদের প্রভাব দেখিয়ে কিন্তু এখান থেকে মাস্টারগুলো চলে গেছে। এখন বর্তমান একজনই মাত্র সরকারি স্টাফ রয়েছেন, তিনি হচ্ছেন গ্রুপ ডি কর্মী সুনীল সরকার মহাশয়, বাগপাতার আমাদের পার্শ্ববর্তী গ্রাম বাগপাতার থেকে আসেন। কমেছে শিক্ষক, কমেছে ছাত্র সংখ্যা, এই পরিস্থিতিতে স্কুল পরিচালনার ক্ষেত্রে তৈরি হয়েছে অচলাবস্থা। এমনই অবস্থা উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের অন্তর্গত সূর্যাপুর 2 গ্রাম পঞ্চায়েতের অধীন হাসান রানীপুর জুনিয়র হাই স্কুলের। একটা সময় স্কুলে 300+ ছাত্র থাকলেও বর্তমানে তা এসে দাঁড়িয়েছে 100-র নিচে। বর্তমানে এই ছাত্রদের পড়ানোর দায়িত্ব রয়েছে একজন অতিথি শিক্ষকের ওপর, সেই শিক্ষকের কাজের মেয়াদও শেষের পথে। এরপর ছাত্রদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সংশয় অভিভাবকেরা। জানা গেছে 2008 সালে অনুমোদন পাওয়ার পর 2009 সালে পঠন পাঠন শুরু হয় হাসান রানীপুর জুনিয়র হাই স্কুলের। সেই সময় স্কুলের শিক্ষক সংখ্যা 3 জন থাকলেও পরবর্তীতে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে 2 জন শিক্ষক অন্যত্র চলে যান। পরে তৃতীয় শিক্ষকও একইভাবে ট্রান্সফার নিয়ে চলে যান কোচবিহারে। অতীতের শিক্ষক রাধে শ্যাম ভগত জানান, তিনি ছাড়া বর্তমানে একজন চতুর্থ শ্রেণীর শিক্ষাকর্মী রয়েছেন, এছাড়া আর কেউ নেই। অবিলম্বে স্কুলের শিক্ষক নিয়োগ না করা হলে শিক্ষকের অভাবই বন্ধ হয়ে যাবে স্কুলের পঠন পাঠন। গোয়ালপুকুর থেকে বরুণ মজুমদারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।